আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ফরজ নামাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় অনেক নামাজ আদায়কে সুন্নাত ও নফল বলেছেন এবং তা আদায়ে পরামর্শ দিয়েছেন এমন একটি নামাজ হল সলাতু চাস্ত বা চাষ্তের নামাজ চাষ্তের নামাজকে হাদিসে দুহা বলা হয়েছে দুহা শব্দের অর্থ প্রবাদ সূর্যের ঔজ্জ্বল্য যা সূর্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর থেকে শুরু হয় এই নামাজ প্রথম প্রহরের পর থেকে দ্বিপ্রহের পূর্বেই পড়া হয় বলে একে সলাতুদ দোহা বা চাষতের নামাজ বলা হয় নফল নামাজগুলোর মধ্যে চাষতের নামাজ গুরুত্বপূর্ণ একটি প্রিয়নবী সল্লাহ আলাই এই নামাজ সবসময় পড়েছেন এবং সাহাবাদেরকে নিয়মিত পড়তে উপদেশও দিয়েছেন হজরত আবু হর রদিয়াল্লাহ তওয়াল থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্ল সাল আলয়সাল্লাম আমাকে তিনটি বিষয় ওসিয়াত করেছেন যা আমি মৃত্যুর পর্যন্ত কখনো ছাড়ব না এক নম্বর প্রতি মাসের তিনটি রোজা দুই নম্বর চাষতের নামাজ বা দুহা তিন নম্বর ঘুমাতে যাওয়ার আগে বিতের নামাজ আদায় করা বোখারি শরীফ হাদিস নং এক মুসলিম শরীফ হাদিস নং সাতশো হজরত বোরায়দা রদিউল্লাহ তকাল থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটি জোর রয়েছে অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোরের জন্য একটি করে সদগা করা সাহবায়কেরাম রদিউল্লাহ তকালা আজমাইন বললেন ইয়া রসুল্লাহ কার শক্তি আছে এই কাজ করার রসুল্লাহ সাল্লাম বললেন মসজিদে কোথাও কারোর থুথু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও তবে এমন কিছু না পেলে চাষদের দুই রেকাত নামাজই এর জন্য যথেষ্ট আবুদাউদ শরীফ হাদিস নং পাঁচ দুইশো বাইশ প্রিয় দর্শক এই হাদিসটি মূলত চাষদের নামাজের অপরিসীম গুরুত্ব ও মাহাত্মের কথাই তুলে ধরে এর থেকে আরও বোঝা যায় যে চাষদের নামাজ তিনশো ষাটটি সদাকার সমতুল্য এখন জানব চাষদের নামাজের রাকাত সংখ্যা চাষদের নামাজ সর্বনিম্ন দুই রাকাত পরা যায় উপরে চার আট বারো রাকাত পর্যন্ত হাদিসে পাওয়া যায় মক্কাবিজয়ের দিন দুপুরের পূর্বে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম হজরত আলী রাদিউল্লাহ তাকাল আনহুয়ের বোন হানি রাজি আল্লাহু তাকাল আনহার গৃহে খুবই সংক্ষিপ্তভাবে আট রাকাত পরেছিলেন সংক্ষিপ্তভাবে পড়লেও রুকু এবং সিজদায় তিনি পূর্ণ ধীরস্থিরতা বজায় রেখেছিলেন এবং প্রতি দুই রেখাত অন্তর সালাম ফিরিয়েছিলেন বোখারি শরীফ হাদিস নং দুইশো সাত হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম হজরত আবুজর রদিয়াল্লাহ তাল আহ্নকে বলেন তুমি যদি চাষদের নামাজ দুই রাকাত পড়ো তাহলে তোমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না আর যদি চার রাকাত পরো তাহলে তুমি নেককারদের মধ্যে গণ্য হবে আর যদি আট রাকাত পরো তবে সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি দশ রেখাত পড়ো তাহলে কেয়ামত দিবসে তোমার কোনো গুনাহ থাকবে না আর যদি বারো রেখাত পড়ো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন সুনানে কুবরালীল বাইহাকি পৃষ্ঠা তৃতীয় খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা চাষতের নামাজের নিয়ম চাষতের নামাজ অন্য যে কোনো দুই রেখাত বিশিষ্ট সুন্নাত বা নফল নামাজ আদায়ের মতোই আদায় করতে হয় কোনো নামাজে যেমন দুই রাকাত পরে ডানে ও বামে সালাম ফিরিয়ে থাকেন এখানেও তেমনি সালাম ফিরাতে হবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন দিন ও রাতের নফল নামাজ দুই দুই রাকাত করে তিরমিজি শরীফ হাদিস নং পাঁচশো সাতানব্বই আবুদাউদ শরীফ হাদিস নং এক নামাজের পূর্ণাঙ্গ নিয়ম প্রথমে চাষদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে চাষদের নামাজে নিয়ত করবেন এখানে মনে রাখতে হবে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে বলা বা আরবিতে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কিবলামুখী হয়ে চাষদের দুই রাকাত নফল নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই চাষদের নামাজের নিয়ত হয়ে যাবে তারপর আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন এরপর নামাজে সানা পাঠ করবেন সানা পাঠ করা শেষে আউদু বিল্লা বিসমিল্লা পাঠ করে ফাতিয়া পাঠ করবেন এরপর আবার বিসমিল্লা পাঠ করে কোরআন শরীফ থেকে বড় ছুরার কিছু অংশ অথবা ছোট একটি ছুরা পাঠ করবেন এরপর যথারীতি রুকু করবেন সিজদা করবেন তারপর দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পাঠ করে ফাতিয়া পাঠ করবেন এরপর আবার কোরআন শরীফ থেকে বড় ছুরার কিছু অংশ অথবা ছোট একটি ছুরা পাঠ করবেন তারপর যথারীতি রুকু করবেন সিজদা করবেন তারপর বসে যাবেন বসে আত্মাহাতুল ইল্লাহি অর্থাৎ তাসাহু দোয়া এরপরে দরুদ শরীফ তারপর দোয়া মাসুরা পাঠ করে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে চাষদের নামাজ আদায় করতে হয় মনে রাখবেন চাষদের নামাজের জন্য নির্দিষ্ট কোনো ছোঁড়া নেই আপনি যে কোনো ছুরা দিয়েই এই নামাজ পড়তে পারবেন চাষদের নামাজের সময় সূর্য এক চতুর্থাংশ উপরে উঠলে এই নামাজ পড়তে হয় গ্রীষ্মকালে সকাল নয়টা থেকে দশটা আর শীতকালে সকাল দশটা থেকে এগারোটার সময় তা সাধারণত আদায় করা হয় সূর্যের তাপ যখন প্রখর হতে শুরু করে তখন এই নামাজ আদায় করা উত্তম কেননা নবী করিম সোলাল্লাহ আলিয়াল্লাম বলেছেন চাষদের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয় সৈ মুসলিম শরীফ হাদিস নং সাতশো আটচল্লিশ বিশেষজ্ঞদের মতে যখন দিনের এক চতুর্থাংশ অর্থাৎ দিনের চার ভাগের এক ভাগ পার হয় তখন এই নামাজ আদায় করা উত্তম কাজী চাষদের নামাজ বা সলাতুর দোহা আদায় করার উত্তম সময়টি হচ্ছে সূর্যোদয় এবং জোহর নামাজের মধ্যবর্তী সময়টা প্রিয় দর্শক এখন আমরা চাষদের নামাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর জেনে নেব এক নম্বর প্রশ্ন চাষের নামাজ মূলত কয় রাকাত উত্তর চাষদের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়তে হয় তবে আপনি চাইলে চার আট বারো রাকাত পর্যন্ত চাষদের নামাজ পড়তে পারেন প্রশ্ন চাষের নামাজ কখন পড়া হয় উত্তর সূর্যের তাপ যখন প্রখর হয়ে যাবে তখন চাষের নামাজ পড়া হয় অর্থাৎ সূর্য উদয় এবং জোহরের নামাজের মধ্যবর্তী সময়ে প্রশ্ন চাষের নামাজ প্রতিদিন পড়া কি বাধ্যতামূলক উত্তর চাষদের নামাজ প্রতিদিন পড়া বাধ্যতামূলক নয় তবে কোনো ব্যক্তি যদি প্রতিদিন চাষদের নামাজ পড়েন তাহলে তিনি অনেক স্বভাব লাভ করতে পারবেন প্রশ্ন চাষদের নামাজের সুরা শামস পাঠ করা কি বাধ্যতামূলক উত্তর চাষতের নামাজে সুরা শামস পাঠ করা বাধ্যতামূলক নয় প্রশ্ন চাষের নামাজ কেন পড়া হয় উত্তর হাদিসে বলা হয়েছে যে বান্দার ফরজের ঘাটতি পূরণ করা হবে নফলের মধ্য দিয়ে তাই প্রত্যেক বান্দার উচিত ফরজ নামাজের পাশাপাশি নফল আমলগুলো সঠিকভাবে আদায় করা আর এই নফল আমলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে চাষের নামাজ পড়া আল্লাহ সুবাহানওয়া তাওয়ালা আমাদের সবাইকে সঠিকভাবে নিয়মিত চাষতে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন